কারণে নিয়মিত খেতে হবে টমেটো। টুকটুকে লাল পাকা টমেটো অথবা কচকচে কাঁচা টমেটো, একই সাথে ফল এবং সবজি এই খাবারটা পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। রান্না করে বা কাঁচা অবস্থাতেই খাওয়া যায় অনেকভাবে। উপকারী এই খাবারটা নিজে যেমন মজা, তেমনি অন্য খাবারেও মজা বাড়িয়ে দেয়। কিন্তু উপকারী এই খাবারের ঠিক কি কি উপকারিতা আছে আসুন দেখে নেই টমেটোর গুণ। পুষ্টিতে ভরপুর, মাত্র এক কাপ তরতাজা পাকা টমেটোতে আছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, সি, কে, ফলেট বা পটাশিয়াম। এর মাঝে অনেক কম পরিমাণে থাকে সোডিয়াম, স্যাচুরেট ফ্যাট, কোলেস্ট্রল এবং ক্যালোরি। এর থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি সিক্স, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং কপার। এছাড়াও এই এক কাপের মাঝেই থাকে দুই গ্লাসের মতো ফাইবার, অনেকটা পানিও রয়েছে এতে। এই সব কিছু মিলিয়ে শরীরের পুষ্টির চাহিদা অনেকখানি পূরণ করে। সুস্থ রাখে ত্বক, নিয়মিত টমেটো খেলে ত্বক থাকবে অপরূপ। টমেটোর বেটা ক্যারোটিন সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, আর এতে থাকা লাইকোপিন অতি বেগুনি রশ্মির ক্ষতি কমায়, ফলে ত্বকে বলিরেখা পড়ার পরিমাণ কমে, হাড় শক্ত করে। টমেটোর ভিটামিন কে এবং ক্যালসিয়াম দুটোই হাড় শক্ত রাখার জন্য দরকারি, আর লাইকোপিন মজ্জার ঘনত্ব বাড়ায়, ফলে অস্টিওপোরোসিস হবার সম্ভাবনা কমে। ক্যান্সার দূরে রাখে, প্রচুর গবেষণা থেকে দেখা গেছে যত বেশি টমেটো খাওয়া যায় কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি তত কমে, বিশেষ করে ফুসফুস, পাকস্থলী এবং প্রোস্টেট ক্যান্সার। টমেটোর লাইকোপিন থেকে এই উপকার পাওয়া যায়। রান্না করার পর লাইকোপিনের পরিমাণ বেড়ে যায়। অলিভ অয়েল দিয়ে রান্না করে খেলে লাইকোপিন শরীরে সহজে শোষিত হয়। নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার, টমেটো ক্রোমিয়ামের খুব ভালো উৎস। এটা রক্তের সুগার লেভেল ঠিক রাখতে সাহায্য করে, ফলে কম থাকে ডায়াবেটিসের সম্ভাবনা। চোখ ভালো রাখে, টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে, রাতকানা রোগের আশঙ্কা দূর করে এবং অনেকদিন পর্যন্ত দৃষ্টিশক্তির অবনতি হতে বাধা দেয়। হৃদরোগের ঝুঁকি কমায়, নায়াসিন, ফলেট এবং ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা যায় প্রতি সপ্তাহে 7-10 কাপ টমেটো খেলে অনেকটা প্রতিরোধ করা যায় হৃদরোগ, আর পরিমিত তেল দিয়ে রান্না করা টমেটো খেলে উপকার বেশি পাওয়া যায়। থ্রম্বোসিসের পরিমাণও কমায় টমেটো। ডিএনএ ক্ষতি রোধ করে, টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ এবং সি ডিএনএ ক্ষতি হতে বাধা দেয়, ফলে ডায়াবেটিস এবং আশঙ্কা কমে যায়। এছাড়াও টমেটো চুল ভালো রাখে, কিডনি স্টোন, গলস্টোন প্রতিরোধ করে, আর্থ্রাইটিস এর ব্যথা কমায়, ওজন কমাতে সাহায্য করে।